এনবিসি প্রোগ্রাম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন। স্যার এই ডিজিটাল ভারত তো ই কোর্স সম্পর্কে ডিজিটাল ভারত কোর্স হচ্ছে খুবই ডিমান্ডেবল কোর্স আমাদের এখানে। দেখো একটা ছোট বিষয় বলি, আজকে ছোট থেকে বড় সবার ফোনই স্মার্টফোন, সবার হাতে স্মার্টফোন, কিন্তু বিষয় হচ্ছে অনেকেই জানে না স্মার্টফোনটা কিভাবে ইউজ করতে হয়। যেমন কি বাড়ির একটা ছোট ইলেকট্রিক বিল, সেটা কিন্তু এখনো আমাদের সাইডে আমাদের পাশাপাশি পাড়ায় দেখি যে অনেকে গিয়ে ইলেকট্রিক অফিসে গিয়ে বিলটা জমা করে আসেন। তো আমাদের এখানে এই ধরনের কোর্সটা খুবই পপুলার, এই কারণে করানো হয়ে থাকে যে তারা যেন যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে শিখছে এই কোর্সগুলো, তারা তো অবভিয়াসলি শিখছে ভালোভাবে কীভাবে বড় ফোনটাকে ইউজ করা যায়। তার সাথে সাথে আমরা একটু অনলাইনের কাজগুলোর দিকেও ফোকাস দিচ্ছি আমাদের দিকে, যেমন কি তারা যেন ইলেকট্রিক বিলটা পেমেন্ট করতে পারে বা কীভাবে ফোনে রিচার্জ করতে হয় সে বিষয়ে একটু খেয়াল করে ওদিকগুলো করায়, বা অনলাইনে বিভিন্ন ফর্ম ফিল আপগুলো করানো শেখায়। তো সেই সময় একটু তাকাতে গেলে আমাদের ডিজিটাল ভারত এবং ইনফ্রোভিস কোর্সগুলি খুবই পপুলার। আপনাদের এখানে ছাত্রছাত্রীরা কোর্স করে বাইরে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছে, এই কাজ করছে এই বিষয়ে যদি কিছু কাজ করছে বলতে, দেখুন আমাদের এখান থেকে যারা পাস আউট অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে, যারা আমাদের এখান থেকে শিখে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র কলকাতা না বিভিন্ন জায়গায় কাজ করছেন। আমাদের পাশাপাশি যেসব হাই স্কুলগুলো আছে সে সমস্ত জায়গাগুলোতে আমাদের ছেলেমেয়েরা কাজ করছেন। তো বেসিক্যালি আমাদের এই বিষয়ে বলতে গেলে আমাদের পাস আউট যে সমস্ত স্টুডেন্টরা, তাদের কী করি ওদের সার্টিফিকেট দেওয়ার পর ওদের রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমরা আমাদের জব পোর্টালে নথিভুক্ত করি, মানে আমাদের ন্যাশনাল বোর্ড প্রোভাইড করে জব পোর্টাল, যেখানে বিভিন্ন রকম কোম্পানিগুলো ভিড় করে এই পোর্টালটাকে, কোন ধরনের স্টুডেন্টরা মানে ক্লিয়ার করছে, কোন ধরনের সার্টিফিকেট, সেই রকম জায়গা থেকে বিভিন্ন কোম্পানি ওখানে ফলো করে। আর আজকের সাথে আমরা স্টুডেন্টদেরকে বিভিন্ন রকম মেসেজ দিই যে এই জায়গাতে এতগুলো ভ্যাকান্সি রয়েছে বা এরকম কোম্পানিতে কিছু ছেলে লাগবে, তো ছেলেমেয়েরা চাইলে আমাদের যেখান থেকে তারা সার্টিফিকেট গ্রহণ করার পর সেখান থেকে ইন্টারভিউ দিতে পারে, আর যদি ইন্টারভিউতে পাশ করে যায় তাহলে তো কাজ পেতেই পারে। এবং এইরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে পাশাপাশি স্কুলগুলোতেও আমাদের স্টুডেন্টরা কাজ করছে। এখানে কী কী কোর্স আছে বলতে, আমাদের এখানে বেসিক থেকে ডিপ্লোমা সমস্ত ধরনের কোর্সগুলো করানো হয়ে থাকে। যেমন কি আমাদের 3 মাসের ছোটদের জন্য কোর্স আছে, বা 6 মাসের বড়দের জন্য কোর্স আছে, 1 বছরের ডিপ্লোমা কোর্স আছে, বা 2 বছরের কোর্স আছে। ৬,৫০০ টাকা যেমন কি 200 টাকা অ্যাডমিশন চার্জ মানে সার্টিফিকেট চার্জ, এবং পার মান্থ 400 টাকা করে মাইন, তাহলে হয়ে গেল 12 মাসে 4,48,000 টাকা, আর 200 টাকা অ্যাডমিশন চার্জ হয়ে গেল 5,000 টাকা। আমি যদি 1,000 টাকা দিয়ে দিই, একেবারে যদি টাকাটা দিতে চাও তাহলে আরো 50% আমাদের তো ন্যাশনাল লেভেলের সার্টিফিকেট দেওয়া হয়, সে বিষয়ে তো তোমরা জানোই। এক বছরের ডিপ্লোমা কোর্স করতে গেলে আমাদের 2 বার পরীক্ষা নেওয়া হয়, প্রথম 6 মাস বেসিক এক্সাম, আর লাস্ট 6 মাসে গিয়ে রেডিভি পার্টির উপর এক্সাম নিয়ে 1 বছরের ডিপ্লোমা কোর্সে সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও তুমি হার্ডওয়্যার কোর্সও করতে পারো, বা ট্যালি কোর্স করতে পারো, ভিডিও এডিটিং কোর্স করতে পারো, বা ছোট বেসিক কোর্সও করতে পারো। যেমন কি আমাদের রিসেন্ট একটা ছোট বেসিক কোর্স চলছে যার টোটাল ফিস 399 টাকা, কিন্তু এখানে কি হয়েছে আমাদের কন্টেন্ট শেখানো হয় ছেলেমেয়েদের মাইক্রোসফটের সমস্ত পার্টটা, মানে অফিস পার্টটা, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তার সাথে সাথে রিজনাল টাইপিং মানে বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং, তার সাথে সাথে অনলাইনের কোর্স, তার সাথে সাথে আমাদের ইমেল সার্ভিসিং, এই সমস্ত কোর্সগুলো কন্টেন্টে দেওয়া হয়েছে। Press the bell icon on the YouTube app and never miss another update.